नमस्कार देखछेन कोलकाता टीवी आपनार कथा सुनते एसेछि आमी सुचंद्रिमा। आज आपनार कथाय आमरा नजर राखबो काश्मीर थेके कृषि आईनेर दिके। आपनार कथाय आपनादेर आलोचनार शुरूतेई दुई क्षेत्रेर दिके एकटु नजर राखते बोलबो। मोदी टू एई जमानाय दुई क्षेत्रे भोल बदलेर खेलाय़ नेमेछिल केंद्र। राज्येर मर्यादा केड़े निये केंद्रशासित अंचल होयेछे भूस्वर्ग। सेखानकार कारोर संगेई आलोचना ना करेई अवलुप्त হয়েছে 370 ধারা, কেড়ে নেওয়া হয়েছে বিশেষ মর্যাদা। অন্যদিকে সংসদে কোনো আলোচনা ছাড়াই পাস হয়ে গেছে কৃষি আইন। গুরুত্ব দেওয়া হয়নি কৃষকদের মতামতকেও। যাদের কথা ভেবে সবকিছু বদলের উদ্যোগ, তাদেরকেই আলোচনায় ব্যক্ত রাখাই কি প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় ভুল নয়? এর উত্তর খুঁজব, তবে তার আগে দেখাবো কিছু ছবি। শারদীয় কাশ্মীর ছাড়তে এখন ব্যস্ত ভিন রাজ্যের বাসিন্দারা। মুখজোড়া উদ্বেগ, চোখের কোলে আতঙ্ক। রেল স্টেশনে সব শার দিয়ে বসে আছেন, সকলেই অপেক্ষায় ভূস্বর্গ ছাড়ার। কখন ট্রেন আসবে তার জন্যই এখন প্রহর গোনা। কেউ এসেছিলেন চার দশক আগে, কেউ দু তিন দশক আগে। জঙ্গি উপদ্রবে বারবার কাশ্মীর রক্তাক্ত হলেও এতটা আতঙ্কে তাঁদের পড়তে হয়নি। কিন্তু এবার ছবিটা বদলে গেছে। অক্টোবরের শুরু থেকে একাধিক ঘটনায় ভিন রাজ্যের পাঁচজন শ্রমিককে হত্যা করা হয়েছে। খুন হতে হয়েছে এক অতি পরিচিত কাশ্মীরি পণ্ডিতকে। স্কুলে ঢুকে হত্যা করা হয়েছে দুই শিক্ষককে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে খোদ প্রশাসনকে মাইকিং করে জানাতে হয়েছে ভিন রাজ্যের বাসিন্দা হলে তারা যেন পুলিশের কাছে রিপোর্ট করেন। কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার পর ভূস্বর্গ চুপিসারে এতটা বদলে যাবে? গত 15 দিনে 11 জন নিরীহ মানুষের প্রাণ যাবে তা যেন কেউ কল্পনাও করতে পারেননি। তাই আগাপিছু না ভেবে জীবন হাতে নিয়ে ওরা ফিরতে চাইছেন, ফিরতে চাইছেন নিজেদের ঘরে। দুবছর আগেই রাতারাতি জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দিয়ে উপত্যকার ভোল বদলের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আচমকাই গৃহবন্দী করা হয়েছিল রাজনৈতিক নেতাদের, জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন। কেন্দ্র নিদান দিয়েছিল সব ঠিক হয়ে যাবে। উপত্যকাকে ঠান্ডা করতে নামানো হয়েছিল আধা সেনা। মোড়ে মোড়ে ছিল ভারী বুটের শব্দ। কিন্তু রাজ্যের স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে সরকারি তৎপরতার মধ্যেই ফের এই পরিস্থিতি। তাই প্রশ্ন, কাশ্মীর নীতিতে কোথাও কি ভুল হয়েছিল মোদী শাহদের? বিরোধী মতকে কোনো গুরুত্ব না দিয়েই শুধুমাত্র নিজেদের ভাবনা চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় কি এই পরিস্থিতির জন্য দায়ী? শুনব আপনার কথা, তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আপনাদের সামনে। আজকে যে দুটো বিষয় নিয়ে কথা বলার জন্য আবেদন করছি এবং স্ক্রিনে দেওয়া নাম্বার, সেই নাম্বারে ফোন করে নিজেদের মতামত জানাতে শুরু করতে পারেন। এক হচ্ছে কাশ্মীর, আর দ্বিতীয় হচ্ছে কৃষি আইন। দুটোই আলোচনা ছাড়াই কেন্দ্র সরকারের এই যে সিদ্ধান্ত, তা মানুষের কাছে কি রূপ নিয়ে আসছে, কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর কি পালন করা হচ্ছে তার চেহারা গত 15 দিনে আমরা যদি কাশ্মীরের দিকে নজর রাখি। উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে সেই ভূস্বর্গ ছাড়তে এখন লেগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। কেউ দু দশক, কেউ চার দশকেরও বেশি সময় ধরে যারা ছিলেন ওখানে, এখন তাদের চোখে মুখে শুধুই আতঙ্ক। এ কৃষি আইনের কথায় তো নিশ্চয়ই আসবো, তবে ইতিমধ্যে ফোন লাইন খোলার পরই দর্শকদের ফোন আসতে শুরু করেছে, তাই একটু কথা বলে নেব তাদের সঙ্গে। প্রথম দর্শক রয়েছেন রণেশ্বর দাস, নমস্কার, শুভ বিজয়া বলুন। শুভ বিজয়া আপনাকেও। হুম বলুন। বিষয়টা খুব পরশ্রীকাতর, কারণ দুটো বিষয় পরস্পর আপনি যা ব্যাখ্যা করলেন তাতে করে আমরা নিজেদের মধ্যে যে বিরোধ সৃষ্টি করছি, একে কৃষক তার উপর শ্রমিক, বা ধরুন কাশ্মীর উপত্যকায় যে সব ঘটনাক্রম, তা এই পরিস্থিতির জন্য কিছু লোক যে মারা যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে স্বাধীনতার পরেও। আমরা দেখেছি এই কাশ্মীরকে যদি সেইভাবে পরিস্থিতি মোকাবেলা করা যেত, পলিসি
যদি ঠিক রাখা যেত তা সেইখানে আমাদের তো একটা পদক্ষেপ নিতেই হবে, এই গভর্নমেন্ট করুক আর যে গভর্নমেন্টই করুক, পারুক না পারুক। তা আজকে কৃষকদের যদি বলেন যে তাদের যে সমস্যা, ধরুন তাদের ন্যায্য মূল্য, তাদের একটা ইয়ে দিতে হবে এপিএমসির, যদি যাদের ন্যায্য মূল্য সেই মূল্যটা যদি ধার্য হয় সেটা যদি স্বামীনাথন কমিশনের যে সুপারিশ তার সুপারিশ অনুযায়ী যে দেড় গুণ থেকে দুগুণ করে দেওয়া, তা এই সরকারের তো আমি কোনো ওই ধরনের ত্রুটি দেখতে পাচ্ছি না। কারণ এটা প্রধানমন্ত্রী যখন বলেছিল 2022 এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হয়ে যাবে, হয়েছে? হ্যাঁ, সেটা আমি উত্তরপ্রদেশ যদি মধ্যপ্রদেশ যদি বিহার আমি যে জায়গাগুলো আগে জানি যে যেটাকে বলা হতো বিমারু স্টেট রাজস্থান সহ, না দ্বিগুণ কি হয়েছে আয়? হ্যাঁ, দ্বিগুণ ভালোভাবে। এখন কৃষকদের অবস্থা বা তাদের যে মান্ডিগুলোতে যে অর্থ মানে বাইরে নিয়ে গিয়েও বিক্রি করতে পারছে, কারণ ওই অঞ্চলে হিন্দি ভাষাভাষী অঞ্চলের যেসব মান্ডিগুলো সবজি এগুলো মার্কেটগুলো আমার কাজের সূত্রে আমাকে ঘুরতে হয় প্রায়। আপনি হয়তো সাংবাদিকতা করছেন, আমার বিষয় ছাড়ুন আপনি, হ্যাঁ ওইগুলোতে আসতে যাবেন না, আবার কথা বাড়বে। আপনি প্রথম দর্শক, সারা সময় আপনাকে দিয়ে দিলে হবে না। বিষয় আসুন, কাশ্মীরে তাহলে লোকজন ছাড়ছে কেন, এই পরিস্থিতি কেন? কাশ্মীরে যারা ওখানে বর্তমান যে টেনশন আছে, যুদ্ধের একটা পরিস্থিতি, কারণ আমরা অকুপাইড কাশ্মীরকে চাই যেমন করে হোক, তবে এই সরকারটাকে আনা হয়েছে, কে ভোট দিয়েছে না দিয়েছে। আপনি চাইছেন যুদ্ধ লাগুক, এটা যুদ্ধ হোক যাই বলুন, এটা অলরেডি তাদেরকে জানানি দেওয়া হয়েছে যে আলটিমেটাম যে অকুপাইড কাশ্মীর আমাদের চাই, ভারতের অবিচ্ছেদ্য অংশ, এইটাই আমাদের মানে চিন্তা ভাবনা। তার জন্য আপনি চাইছেন যুদ্ধ লাগুক? আবার যদি যুদ্ধ কবে না করতে বলুন তো, যেদিন মানে যেই ভোট আসছে অমনি একটা যুদ্ধ জিগির তোলা উচিত, কোন দিন থেকে হচ্ছে না বলুন, সেই আপনি কি চাইছেন সেটা বলুন। আমি চাইছি যে এই মুহূর্তে অকুপাইড কাশ্মীর পিওকে মানে পাকিস্তান যেটা আমাদের জায়গা নিয়ে রেখেছে ছাড়তে হবে, সেটাকে যদি বলেন যুদ্ধ যুদ্ধ। আচ্ছা, এই এই সেম কথাটাই মাথায় রাখবেন যখন চীনের প্রসঙ্গ উঠবে, আপনার মুখ থেকে যেন এই কথাটাই শুনতে পাই। যদিও আমরা যুদ্ধ কেউই চাই না, আপনি চান, আপনার মতটা যেন সেদিনকে এরকমই থাকে, 56 ইঞ্চি যেন 26 ইঞ্চি না হয়ে যায়। না 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 না, যাই হোক, ভালো থাকবেন। মোদি টু জমানায় দুই ক্ষেত্রেই, যে দু ক্ষেত্রের কথা আজকে আমরা বলছি, এক হচ্ছে কাশ্মীর আর এই হচ্ছে কৃষি আইন। রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে রাতারাতি কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয় ভূস্বর্গকে, সেখানকার কারোর সঙ্গে কোনো আলোচনা করা তো হয়নি, 370 ধারা অবলুপ্ত করা হয়, এবং এই বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর সেখানকার নেতাদের গৃহবন্দী করে রাখা হয়, দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ, মানুষজন তাদের যে জীবন ধারণ ছিল যে সেই অবস্থা থেকে তাদেরকে একদম বিচ্ছিন্ন করে দেওয়া হয় জনসমাজ থেকে, তারপরেও কোনো রকম কিন্তু আমরা কেন্দ্রের যে প্রতিশ্রুতি ছিল তার কোনো অংশই পূরণ হতে তো দেখিনি, এবং আজ এই কেন্দ্রশাসিত অঞ্চলের যা অবস্থা তা আলাদা করে আর কি বলবো। আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি হয়ে আছে সেখানে। পরের দর্শক কি বলছেন শুনে নেব। রতন হরকড়া, নমস্কার বলুন। নমস্কার ম্যাডাম, আমি নমস্কার, শুভ বিজয় বলুন। রক্তাক্ত কাশ্মীর, কৃষকদের দুরবস্থা, তবুও বলছি আমরা দুঃখ নয় শান্তি চাই ভারতবর্ষের মানুষেরা। তবে দুঃখ হয় কি জানেন তো, আমি হিন্দু, আমি গর্ব করে বলতে পারি আমি হিন্দু, আমি একজন বাঙালি, আমি হিন্দু। তা কাশ্মীরদের যে পণ্ডিতদের যে দুরবস্থা, তাদের যে নিজের বাসভূমি ছেড়ে অন্যত্র চলে যাওয়া, এটা খুবই দুঃখের স্পর্শকাতর। এতে আমার
আমার হৃদয়ে লাগে, আমার মনে লাগে। একজন হিন্দু যখন তার নিজের বাসভূমি থেকে বিতাড়িত হয়ে যায় তখন কত যে ব্যথা লাগে। আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা, আজকে আমাদের দেখুন এই যে হরিয়ানা পাঞ্জাবে যে কৃষকদের দুরবস্থা, ভূমিহীন কৃষক, ধাপ চাকি কৃষকদের যে কি দুরবস্থা, এগুলো চোখে না দেখে আমরা বিশ্বাস করতে পারি না। আমি তো জানি, আমি গ্রামে ঘুরতে যাই, দেখি এক একটা ধাপ চাকি ভূমিহীন কৃষক যাদের জমি নেই কিন্তু কৃষি কাজ করে তাদের জীবিকা পালন করতে হয়, সেই সব মানুষদের কথাই নরেন্দ্র মোদী অমিত ছাড়া কোনোদিন বুঝবে না, কোনোদিন বুঝবে না। আমি এই সরকারের উৎখাত চাই, আমি এই সরকারের উৎখাত চাই। ধন্যবাদ দিদি, নমস্কার। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়েছে আপনার কথায়, বিরতির পর ফিরছি আবারও কথা বলতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, পরে দর্শক রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, নমস্কার, বলুন। নমস্কার। দেখুন, অমিত শাহ বা নরেন্দ্র মোদী ক্ষমতা ভোগ করার জন্য এসেছে, তারা ক্ষমতা ভোগ করছে এবং তাদের যা ইচ্ছে তাই করছে, কিন্তু তাদের ক্ষমতাটা দিয়েছে কারা? ফার্স্ট কলারের কথা শুনলেই তো বোঝা যায়, যেসব ভারতবাসীর মানে 100 টাকা ডিজেলের দামের থেকে অকুপাইড কাশ্মীরটা নেওয়া বেশি জরুরি, যেসব ভারতবাসীর এদিকে 900 টাকা গ্যাসের থেকে মুসলমানদের অপদস্থ করাটা জরুরি, সেখানে এই ভারতবর্ষের আর কি হতে পারে? আর ভারতবাসী যদি না বোঝে যে আমার কোনটা প্রায়োরিটি, আগে গ্যাস আর কি, আগে তেল নাকি আগে কাশ্মীর আগে মুসলমান, কিন্তু ওরা ক্ষমতা ভোগ করছে, করবে, কিছু করার নেই। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু সংখ্যক ভারতবাসী মানে ওই 38% ভারতবাসী এটা বুঝছে না, এদের মাথা এখনো এটা ঢুকছে না, এটাই দুঃখে। ধন্যবাদ। ধন্যবাদ। পরে দর্শক রয়েছেন পরিমল রায়, নমস্কার, বলুন। নমস্কার ম্যাডাম, বলুন। বিজয়ের শুভেচ্ছা দিবেন। শুভ বিজয়, হ্যাঁ বলুন। আচ্ছা দেখুন, আজকের আলোচনার মধ্য দিয়ে যে জিনিসটা পরিষ্কার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই দুইজনেই কেন্দ্রীয় সরকারটাকে চালাচ্ছে তাদের খেয়াল খুশি মতো, এবং তাদের যে এজেন্ডা, বিশেষ করে আরএসএস এর যে এজেন্ডা, সেই এজেন্ডা গুলিকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এক এক করে কাজ মানে কাজে মানে রূপায়িত করছে। সেই তারই অঙ্গ হিসাবে কিন্তু কাশ্মীরের 370 ধারা লোপ করা, আমরা ইতিপূর্বে বিভিন্ন রাজ্যে কিন্তু এই ধরনের আন্দোলন আমরা দেখেছি, যেমন আসামের 1983 সালে যে আন্দোলন হয়েছিল বাঙালি বিহারিদের তাড়ানো হয়েছিল, তখনও রাজীব গান্ধী সরকার আসাম আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আসাম চুক্তি করেছিল। পাঞ্জাবের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই আকালী দল বিন্দ্রনলার মধ্যে দিয়ে যে শিখ সেন্টিমেন্ট তুলে হয়েছিল ইন্দিরা গান্ধী, সেখানকার লোকাল রাজনৈতিক দল এবং জনতাদের নিয়ে একটা মীমাংসা করার চেষ্টা করেছিলেন, যদিও উনি ব্যর্থ হয়েছিলেন এবং পরবর্তীতে উনি তাদের হাতে নিহত হয়েছিলেন। যাই হোক, এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ কিন্তু শিক্ষা নেন নাই। কাশ্মীর সেই আজীবন কালে আমরা দেখেছি সেখানকার যদিও হরি সিং রাজা ছিল হিন্দু রাজা, কিন্তু অধিকাংশ প্রজা কিন্তু মুসলমান, 90% বেশি মুসলমান প্রজা ছিল, রাজা হিন্দু। আচ্ছা, সেই পরিস্থিতিতে ওখানকার যদি কোনো কিছু রদবদল করতে হয়, এখানকার জনসাধারণ রাজনৈতিক দল নেতা তাদের সঙ্গে কথা বলে একটা সুস্থ সমাধানের মধ্যে দিয়ে কিন্তু এই কাজগুলা করা দরকার ছিল, কিন্তু ওনারা শুধু মুসলিম বিদ্বেষ বশত, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি যে মুসলিম বিদ্বেষের কারণে আজকে 370 ধারা রদ করলেন, অথচ একই রকম 371 ধারা আজকে অরুণাচল নাগাল্যান্ড মিজোরামে কিন্তু চালু আছে, সেখানটায় কিন্তু ভারতবর্ষের অন্যান্য লোক গিয়ে সেখানে জমি বাড়ি কিনতে পারবে না, সরকারি চাকরি করতে পারবে না, কিন্তু শুধুমাত্র মুসলিম অধ্যুষিত এলাকা বলে কিন্তু কাশ্মীরে এটা উঠিয়ে দিয়ে ভারতবর্ষের অন্য রাজ্য থেকে বিভিন্ন লোককে নিয়ে সেখানে মুসলিমদের সঙ্গে সংখ্যা জনসংখ্যার একটা মানে ভারসাম্য রক্ষার চেষ্টা উন্নয়ন করেছিলেন, যার পরিণতি হিসাবে কিন্তু আজকে সেখানে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। যদি আজকে এই নরেন্দ্র মোদী অমিত শাহ, আমি তো মনে করি যে কাশ্মীরকে যেভাবে আলাদা রাজ্যের মর্যাদা লোপ করে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে তৈরি করেছে, এর মধ্যে দিয়ে যে আগুন জ্বলেছে সেখানকার অধিকাংশ মুসলিম লোক তারা কিন্তু আজকে এটাকে মেনে নিতে পারছে না, যার পরিণতি হিসাবে দলে দলে যুবক কিন্তু উগ্রপন্থীতে যাচ্ছে, এবং পাকিস্তান আইএসআই এর মতো থাকুক বা না থাকুক তারা কিন্তু এই সিদ্ধান্তটাকে ভালোভাবে মেনে নিচ্ছে না। কিন্তু আমি মনে করি এইটাই হচ্ছে নরেন্দ্র মোদীর
চ্যালেঞ্জ এবং ইউনি এটাতে কোনোভাবে সফল হতে পারবেন না, কাশ্মীরের সমস্যা মিটাতে পারবেন না। উনি যদি সেখানকার সাধারণ লোকের সঙ্গে এবং সেখানকার রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নিজের মত চাপিয়ে যাওয়ার চেষ্টা করেন, একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে আগামী দিনে। সেখানে সেখান থেকে কেন্দ্র শিখ যারা আছেন তারা কিন্তু উদ্বাস্তু হতে বাধ্য হবেন। নমস্কার, ধন্যবাদ পরিমল বাবু। পরের দর্শক সুব্রত দে, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, সুব্রত দে বলছি। বলুন। হ্যাঁ বলছি, আর কি দেখছি প্রোগ্রামটা, দেখতে ভালোই লাগছে। আমি এই বিষয় নিয়ে বলছি, আমি একটাই কথা বলছি, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ঝাঁট দিচ্ছিল। হ্যাঁ, ঝাঁট দিচ্ছিলাম দেখেছি, ঝাঁটের মতো বিজেপি সরকারকে মানুষ বার করে দেয় যেন দিল্লি থেকে। এইটাই আমি বলতে চাই। এটা বিষয় বহির্ভূত আলোচনা হয়ে যাচ্ছে সুব্রত বাবু, ফোন করার সময় একটু বিষয়ের কথাটা মাথায় রেখে ফোন করবেন, এবং আমরা বিষয় ছাড়া অন্য বিষয় নিয়ে কথা বলি না, এটা আমাদের প্রোগ্রামেরই ফরম্যাট। ধন্যবাদ ফোন করার জন্য। যে কথাই বলছিলাম, কাশ্মীরের কেন এই হাল, উপত্যকা ছাড়ার আগে কি বলছেন ভিন রাজ্যের শ্রমিকরা, চলুন আপনাদের শোনাই। কয়েকদিন ধরেই উত্তপ্ত ভূস্বর্গ। একদিকে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর যেমন সংঘর্ষ চলছে, তেমনই খুন হয়েছে ভিন রাজ্যের শ্রমিকরাও। ইতিমধ্যেই খুন হয়েছেন 11 জন সাধারণ মানুষ, জখম হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে লস্করের নতুন সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট জম্মু ও কাশ্মীর। সেই সঙ্গে ভিন রাজ্যের বাসিন্দাদের ভূস্বর্গ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সংগঠনটি। জম্মু কশ্মীর মে পিছলে দিনো পর আগর হাম নজর দৌড়ায়ে তো জো মিলিটেন্সি রিলেটেড ভায়োলেন্স হ্যায় ও লাগাতার বাড়তি হি জা রহি হ্যায়। অর খাসকর আগর হাম দেখে জো নন লোকাল লেবারস হ্যায় ইয়া মাইনরিটি কমিউনিটি কে লোক হ্যায়, ইন পর জো টার্গেটেড অ্যাটাকস হ্যায় ও লাগাতার বাড়তে হি জা রহে হ্যায়। ইতিমধ্যেই কাশ্মীর ছাড়তে শুরু করেছে ভিন রাজ্য থেকে আসা মানুষজন। গত কয়েকদিনের ঘটনায় তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। শ্রীনগর কে রেলওয়ে স্টেশন পর বড়ি তাদাদ মে আইসে মাইগ্রেন্ট লেবারস কো দেখা গয়া জো কি ঘাটি ছোড় কে যা রহে হ্যায়। তো যহাঁ 40 সাল হো গয়া, উনহে স্বাস্থ্য মে আয়া হ্যায়। তো কবি এসা ডর অর খোফ লাগা? ডর তো ইসসে মাহল ভি খারাপ হোতা থা, লেকিন মজদুর কো রেড়ি ওয়ালে কো কুছ নাহি কাহতা থা। जो करता होता था वो समय होता था, रेड़ी मजदूर वाले को कुछ नहीं कहता था, हम लोग रेड़ी वाले को कुछ नहीं कहता। अभी तो रेड़ी वाले को मारता है, मजदूर को मारता है। तो इसीलिए आप वापस जा रहे हैं? इसीलिए डर से वापस जा रहे हैं, घर भी बुला रहे हैं। इससे पहले कभी इतना डर और खौफ था कश्मीर में? इतना डर नहीं था, होता था आतंकवाद और पुलिस में होता था, लेकिन अभी पब्लिक में हो रहा है, आम नागरिक को मार रहा है, यही वजह है। और बढ़ते जा रहे हैं, कल भी मार दिया है। किसी का डर से सोचा क्या करेगा, इधर चलो निकलो, इधर से उधर रहेगा, घरे पे बैठेगा, घरे पे बैठेगा, इधर क्या करेगा, मौत लाएगा। ভূস্বর্গে গত কয়েকদিনে 11 জন সাধারণ মানুষ খুন হয়েছে, মৃতদের মধ্যে বেশ কয়েকজন বিহারের শ্রমিক। আন্দাজে কি মোতাবিক লগভগ 50,000 সে ভি জাদা মাইগ্রেন্ট লেবারস হ্যায় অর উন সবি কো সুরক্ষা দেনা ও সরকার কে লিয়ে মুশকিল হি নাহি বলকি নামুমকিন হ্যায়। ক্যামেরা পার্সন ফাতিমা কে সাথ নসির আহমদ, কলকাতা টিভি। নজর রাখছি পরিস্থিতির দিকে এবং কথা বলবো, তবে আরো একটা বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। পরে দর্শক রয়েছেন প্রদ্যুৎ হালদার, নমস্কার, বলুন। নমস্কার, বলুন। নমস্কার, শুভ বিজয়া। শুভ বিজয়া, বলুন। হ্যাঁ, কেন্দ্রের এই স্বৈরাচারী মনোভাব, কৃষকের ওপর নির্মম অত্যাচার, এবং কাশ্মীরের যে 356 ধারা বিলুপ্তি করা হয়েছে, হ্যাঁ সরি 370, তার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। এবং এই সরকার ভারতবর্ষটাকে শেষ করে দিতে চাইছে, তার প্রতিবাদ জানাচ্ছি। যে এই ধরনের সরকারকে যত তাড়াতাড়ি শীঘ্র পতন হবে, তত ভারতবর্ষের মঙ্গল হবে। কৃষকের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই অত্যাচার নীলকট আমাদের যে ব্রিটিশের আমলে নীলকট চাষ ছিল, সেই রকম পুনরাবৃত্তি ঘটবে বলে মনে হচ্ছে, আমি মনে করি। আমি এরও প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ ফোন করার জন্য। পরের দর্শক রয়েছেন সংলাপ নিয়োগী, নমস্কার, বলুন। নমস্কার, শুভ বিজয়। আমার এই ম্যাডামকে 100 কোটি প্রণাম। তার সঙ্গে
আমার ভারতবর্ষের অশিক্ষিত লোককে বাদ দিয়ে প্রত্যেককে আমার শুভ বিজয় শুভেচ্ছা প্রণাম। ম্যাডাম আমি একটা কথাই বলতে চাই, 370 ধারা প্রথম তুলে দিয়েছিল তখন কি বলে দিয়েছিল যে মানে তখন তো একদম সবাইকে একটা ঘরের মধ্যে বন্দি করেছে, মানে জেল খাটিয়েছে বাংলা কথা। তারপর ওরা বলেছিল এখানে আর সেই হানাহানি হবে না। আজকে আমি একটা কথাই ওনাদের তথ্য দিয়ে বলতে চাইছি, মনমোহন সিং এর জামানায় কতজন মারা গিয়েছিল আমাদের বীর সৈন্যরা, আর আমাদের বর্তমান এই অপদার্থ অশিক্ষিত পিএম এর জামানায় তার দুই সাগরেতের জামানায় কতজন মারা গেছে, এটা মোদীর চাটাগুলোকে বলবো দেখে নিতে। যারা এখনো অব্দি বলে যাচ্ছে 370 দ্বারা ঠিক পরিকল্পনা করে 370 দ্বারা, ওরা কোনোদিন কোনো কিছু পরিকল্পনা করে তোলেনি, 370 দ্বারাও তুলতে পারেনি। গাজোয়ারি করে কোনোদিন কোনো কিছু করা যায় না, তার প্রমাণ আজকে আমাদের এই বীর শহীদদের শহীদ হওয়া দেখে, বীর সৈন্যদের। আর একটা কথা আপনাকে বলতে চাইছি ম্যাডাম, ওরা তখন বলে দিয়েছিল যে এখানে সবাই জমি কিনতে পারবে, তারপর সেই জমি কেনা নিয়ে কি আইন করেছে সবাই সেটা জানে। তাই বলছি এদের যত তাড়াতাড়ি বিদায় হবে, আমরা এবার মা কালী আসছে, মা কালীর কাছেও আমরা জানাই যত তাড়াতাড়ি ভারতবর্ষ থেকে বিদায় হবে তত ভারতবর্ষের লোক মানুষ ভালো থাকবে। আর আজকে একটা কথা শেষ বলে যাচ্ছি, জানি না আপনার কথাটা আজকে কিভাবে শেষ হবে, আমি পুরো দেখতে পাবো কিনা, আমার বাড়িতে কারেন্ট থাকবে কিনা, এই বিদ্যুৎ বিলও আসবে কদিন পর। আর প্রথমেই আজকে সকালটা শুরুটা বোঝা গেছে তো, সকালের শুরুটা আপনার কথা যা হয়েছে সেইটা মানে খুব ভয় আছে আপনার কথাটা কিভাবে শেষ হবে। আপনি তার উত্তরে দিয়ে দিয়েছেন পাঞ্জাব হলে 56 ইঞ্চিটা তখন 56। আমি এইটুকু বলি, আমার বক্তব্য শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সংগ্রাম বাবু। পরের দর্শক রয়েছেন উৎপল দত্ত, নমস্কার বলুন। নমস্কার, শুভ বিজয়া। শুভ বিজয়া। শুভ বিজয়া সুচন্দ্রাদি, আপনাকে আমি খুব রেসপেক্ট করি, সেই হিসাবেই বলছি। এক নম্বর কথা, MODI ম্যান অফ ডেস্ট্রয়ার ইন্ডিয়া। নাম্বার টু, প্রতিবেশী কোনো দেশের সাথে এই ভদ্রলোকের কোনো যোগাযোগ নেই। নাম্বার ওয়ান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, শ্রীলঙ্কা অ্যান্ড এনি আদার কান্ট্রি। নাম্বার থ্রি, পেট্রোপণ্যের দাম বেড়েছে। এবার চলে আসছে আসল কথায়, 370 হঠাৎ করে লাগু করলেন, কি করলেন কি করছেন না কাউকে বলার কথা নাই। আর আমাদের যে স্টেটমেন্ট আছে আজকে, এক বজ্ঞা নীতি, এক বজ্ঞা ঘুরি কখনো আকাশে ভালো ওড়ে না, ও গোত্তাকে মাটিতেই পড়ে, সময় হয়ে এসছে পড়ার, আর বেশি দিন নেই। হ্যালো, ধন্যবাদ, ধন্যবাদ উৎপল বাবু। এ বিষয়ে আপনাদের মতামত শুনছি, তবে আরো একটা বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরে দর্শক রয়েছেন শিশির মণ্ডল, নমস্কার বলুন। নমস্কার ম্যাডাম, শুভ বিজয়া। শুভ বিজয়া বলুন। তৈলচারী, মোদী এবং শাহ আর RSS এর দুটি এজেন্ডা পূরণের লক্ষ্যে বদ্ধপরিকর, আমার মতে তাই। পাকিস্তানের মতো পাকিস্তান যেমন ইসলাম রাষ্ট্রে পরিণত করেছে, ভারতবর্ষকে এরা হিন্দি রাষ্ট্রে পরিণত করতে চায়। সেই উদ্দেশ্যেই কাশ্মীরের 340 ধারা, রাম মন্দির এবং হিন্দু খাতরে মে হ্যায় বলে প্রচার চালাচ্ছে। দু নম্বর হচ্ছে, এরা কর্পোরেটদের হাতে দেশকে তুলে দিতে চায়, এর জন্যই কৃষি আইন এবং লেবার আইনের পরিবর্তন। এর ফলশ্রুতিতে আমরা কি দেখছি, আজকে কৃষকদের গালি চাপা দিয়ে মারা হচ্ছে, কাশ্মীরে নিজ লোককে গুলি করে মারা হচ্ছে, কাশ্মীরিতে উগ্রপন্থা অত্যধিক বেড়ে গেছে। সারা ভারতবর্ষের এই দুরবস্থা আমার জীবনে আমি দেখিনি, আমার 75 বছর বয়স, এবং সারা ভারতবর্ষ আজকে জ্বলছে, আমরা আজকে বিপন্ন। ভারতবাসী ক্ষুধা ইন্ডেক্সে 101, এর চেয়ে লজ্জার কি আছে। আর ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ, ভালো থাকবেন। বরুণ গোস্বামী পরের দর্শক, নমস্কার বলুন। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন উনি। এই পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী, বিরোধী মতকে কোনো গুরুত্ব না দেওয়া গত 7 বছরে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। কোনো আলোচনা ছাড়াই একের পর এক যেমন বিল আইনে পাস করানো হয়েছে, তার মধ্যে কৃষকদের এই দুরবস্থা, কৃষক আন্দোলন, কৃষকদের এই পরিস্থিতি নিয়ে এখনও নিশ্চুপ মোদীর সরকার। কৃষি আইন পাস করেছে যেমন, সেটা যেমন একটা ভাবার বিষয়, ঠিক তেমনভাবে 2 বছর আগে যখন 370 ধারা বিলোপ করা হয়, কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর পর কি পরিস্থিতি এখন কাশ্মীরে, তার জন্য সরকার কি দায় স্বীকার করছে, রোল ব্যাক কি করবে নিজেদের সিদ্ধান্ত। পরে দর্শক কে রয়েছেন, ললিত বন্দ্যোপাধ্যায়, নমস্কার বলুন।
নমস্কার, শুভ বিজয়া। শুভ বিজয়া। দেখুন, এই যে সাত বছর ধরে আমাদের যে কেন্দ্রের যে সরকার হয়েছে বিজেপি, এর চালিকা শক্তি আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে আরএসএস। এদের নিজস্ব কোনো সংগঠন নেই। আমি প্রথম দুটো করেন দেবো, কৃষক আর একটা কাশ্মীর দিয়ে। কৃষকরা ধরুন প্রায় 11 মাস ধরে আন্দোলন করছে, 170 জন মারা গেছে। ওরা 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরেই ওরা আন্দোলন করছে, হরিয়ানা পাঞ্জাব দিল্লির বর্ডারে। কিন্তু প্রথম থেকেই উনি যে অহংকারে ভুগছেন, ভিত্তির একটা ওনার আত্মবিশ্বাস সবাই যেই দেখছি, সেটা হচ্ছে উনি কোনো রোল ব্যাক করেন না। উনি সংখ্যাধিক্য 303 MP, এই নিয়ে উনি ধারায় দাঁড়িয়ে আছেন। উনি সবাইকে এক দুটো সারা ভারতবর্ষ ওয়ান ইন্ডিয়া, ওয়ান রেশন কার্ড, ওয়ান ম্যান বলে যাচ্ছেন, ডিজিটাল ইন্ডিয়া বিভিন্ন স্লোগান উনি কথা বলে যাচ্ছেন। সবচেয়ে দুঃখটা হচ্ছে উনি কোনো রাজনৈতিক বা কোনো সাংবাদিক কোনো সম্মেলন বা কোনো কারোর সাথে কথা বলেন না, কারণ উনি কোনো প্রয়োজন বোধ করেন না, কারণ উনি কোনো কোনো সদুত্তর কোনো প্রশ্ন দিতে পারেন না। উনি দাঁত সমস্ত বের করেছেন, উনি ওয়ান ইন্ডিয়া, এটা সঙ্গ পরিবার রাষ্ট্রচিন্তা। এই যে কৃষকদের সঙ্গে যে এক তিনটে বিলের যে বিতর্কিত ব্যাপারটা, প্রথম থেকে রোলব্যাক করে যদি বলেন তার কোনোদিন তো সলভ হবে না এবং উনি করবেন না। আর কাশ্মীরের ব্যাপারটা দেখুন, 2 বছর হয়ে গেল ওরা যে কাশ্মীরের ইয়াং ছেলেরা ওরা রাষ্ট্রের অধিকার নিয়ে আন্দোলন করেছে, আর যেটা রাজ্যের অধিকারের জন্য কাগজে বলে করছে, আর 2 বছর হয়ে গেল অমিত শাহ এখনো সেখানে পা দেয়নি। সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যত ফোর্স আছে মিলিটারি থেকে আরম্ভ করে সেই ফোর্সটা অপারেট করছে কাশ্মীরের। উদ্দেশ্য হচ্ছে একটাই, এখন পুনর্বিন্যাস হবে জম্মু আর কাশ্মীরের। উদ্দেশ্য হচ্ছে বিজেপি ওখানে শাসন করবে, এইটা লং টার্ম ইস্যু। এখন এই লং টার্ম ইস্যুর মধ্যে কাশ্মীরের যে চরিত্রটা উপত্যকা পুরোপুরি পাল্টে গেছে। আগে পর্যটকরা যেহেতু এখন যেতে পারছে না, ওখানকার ইয়াং ছেলেরা মেন চাকরি পাচ্ছে না, কোনো উন্নয়ন হচ্ছে না, সমস্ত রাজ্য যেখানে এগিয়ে যাচ্ছে তাদের রাজ্যের অধিকার তারা ফিরিয়ে দিতে যাচ্ছে, আজকে কোন অবস্থায় তাদের দান করিয়েছে। এই উগ্র জাতীয়তাবাদী সংবিধান বিরোধী একটা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শক্তি আমাদের বিরাজ করছে কেন্দ্রের সরকারে। আমরা ব্রিটিশকে যেমন দাঁড়িয়েছিলাম, আজকে যদি ভারতবর্ষ বাঁচতে চায়, ভারতবর্ষ গণতন্ত্র বিপন্ন, ভারত ধর্ম নিরপেক্ষ, সমস্ত জিনিস মুক্ত করে দিয়েছে, আজকে এই বিজেপিকে যেই নাড়া সরাতে পারে, ভারতবর্ষ অন্ধকারের দিকে ডুবে যাচ্ছে। কাশ্মীর যাকে জ্বলন্ত উদাহরণ, এটা বলে আমি শেষ করছি। ধন্যবাদ ললিত বাবু। আরো একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। একদিকে কাশ্মীর, অন্যদিকে কৃষক, দুটোই এখন কেন্দ্রের মাথা ব্যথার কারণ। জোর করে কৃষি আইন পাস করিয়ে এখন তার মাশুল গুনতে হচ্ছে কেন্দ্রকে। দফায় দফায় আলোচনা করেও সমাধানের কোনো পথ বের করতে না পারায় এবার মরিয়া হয়ে উঠেছে বিজেপির নেতারা, যার নিদারুণ পরিণতি আমরা দেখেছি। 3রা অক্টোবর উত্তরপ্রদেশের লক্ষিমপুরে গাড়ির চাপায় পিষ্ট হতে হয়েছে 4 কৃষককে, হিংসার বলি হয়েছেন আরও 4 জন। ঘটনার 5 দিন পর পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলেকে। তবে আন্দোলনকারীদের দাবি, ইস্তফা দিতে হবে কেন্দ্রীয় মন্ত্রীকে, কারণ মন্ত্রী অজয় মিশ্র যদি ওই পদে থাকেন তাহলে তাঁর ছেলের নিরপেক্ষ বিচার হওয়া সম্ভব নয়। আজ সেই দাবিতে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত রেল অবরোধের ডাক দেয় সংযুক্ত কিষাণ মোর্চা। এর ফলে দেশ জুড়ে 184টি জায়গায় অবরুদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল, প্রভাবিত হয় 160টি ট্রেন, বাতিল করতে হয় 43টি ট্রেনকে। কৃষকদের দাবি, তাদের আন্দোলন সফল, কেন্দ্র যে নীতি নিয়ে চলছে তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ। তবে আন্দোলন সফল হলেও তাকে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রীয় সরকার। আর কেন্দ্রের এই উদাসীনতা আর একবজ্ঞা মানসিকতাই ঘোরালো করে তুলছে পরিস্থিতি। পরে দুজন দর্শক অপেক্ষায় রয়েছেন, আরমান শেখ। পরে দর্শক নমস্কার, বলুন। নমস্কার দিদি। নমস্কার, বলুন। বলছি এই যে কাশ্মীরে যে লেবার গুলো পালিয়ে আসছে, আজকে দেখুন ওদের কর্মসংস্থান নেই, কিন্তু আজকে একটা কর্মসংস্থান করে দিতে পারছে না, কিন্তু ওরা পেটের দায়ে গেছে, তারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। আর দেখেন এই যে চাষিরা, যে লক্ষিমপুরের যে চাষিরা, যে পাঞ্জাবের কৃষকদের, এইসব সংস্থা কে এই যে জমিগুলো তুলে নিয়ে ওরা আস্তে আস্তে কি করবে, কর্পোরেট সংস্থাকে দিয়ে দেবে। নমস্কার দিদি।
ধন্যবাদ আপনার মতামত শুনলাম। পরের দর্শক রয়েছেন সনদ দাস, নমস্কার বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা বলুন। শুভ বিজয়া। শুভ বিজয়া আপনাদের কলকাতা টিভির সমস্ত পরিবার এবং সমস্ত দর্শক বন্ধুকে। দেখুন, এই যে মানে নরেন্দ্র মোদীর নীতি অনুযায়ী কাশ্মীরে যা ঘটেছে এবং দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে দীর্ঘ দেড় বছর ধরে চলছে, তো এই সব জিনিসের মধ্যে আমি একটা প্রশ্নই তুলতে চাই যে আগে আমাদের নিজের বাঁচার অধিকার না আগে মুসলমান, আগে নিজের রাজনৈতিক অধিকার না হাজার টাকার রান্নার গ্যাস? তো এইভাবে যদি পরিস্থিতি যদি চলতে থাকে, মানুষ কি আগে রাজনীতিতে যাবে বা কেন্দ্রীয় সরকারের পক্ষে বা বিপক্ষে আন্দোলন করবে কি আগে জীবন বাঁচাবে? আগে তো জীবন বাঁচানো দরকার, আগে তো মানুষের বাঁচবার অধিকার এবং বাঁচবার ব্যবস্থা করা দরকার। সেই সব না করে দিয়ে কোথায় কাশ্মীর দখল করব, কোথায় কাশ্মীরে আমার নিজের পার্টির ক্ষমতা স্থায়িত্ব বজায় রাখবো বা আমার পার্টি রাজ করবে, এইসব নীতিগুলো ছেড়ে দিয়ে অত্যন্ত মানবিক হওয়ার দরকার রয়েছে এবং এবং মানবিকতা বোধ প্রমাণ করার সময় এইটা সবচেয়ে শ্রেষ্ঠ সময়। যদি এই সময় যদি একজন দেশের রাষ্ট্রনায়ক যদি সেটা প্রমাণ করতে না পারেন, দেশের মানুষকে যদি কষ্টের মধ্যে রেখে দেন, তার কি আর রাষ্ট্রনায়ক হয়ে থাকার অধিকার আছে? আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, ধন্যবাদ। মানবিকতা প্রমাণ করার সবথেকে ভালো সময় আসছে, তো নির্বাচন আসছে, তখন আরো দেখা যাবে নিশ্চয়ই সেই রূপ তাদের। পরের দর্শক রিয়াজুল মল্লিক, নমস্কার বলুন। আমি শুনতে পাচ্ছি না, নমস্কার বলুন। হ্যালো, হ্যাঁ, টেলিভিশনের ভলিউমটা মিউট করতে হবে। হ্যালো দিদি। হ্যাঁ শুনতে পাচ্ছি, এবার টেলিভিশনের ভলিউমটা মিউট করুন। বলছি মোদীর নীতির মাসুল, তো মোদীর নীতির মাসুল বলতে একমাত্র নরেন্দ্র মোদীকে বঙ্গোপসাগরে নিয়ে যেয়ে ফেলতে হবে, একটাই কারণ, যে দেশে কৃষিদের। হ্যালো, হ্যাঁ শুনছি, আপনি টেলিভিশনে না শুনে ফোনে শুনুন। হ্যালো দিদি, আপনি রাখুন ফোন, পরে ফোন করবেন। টেলিভিশনের ভলিউম মিউট না করলে এভাবে কথা বলা যায় না। দিলীপ গুহ, পরের দর্শক, নমস্কার বলুন। শুভ বিজয়া ম্যাডাম। শুভ বিজয়া বলুন। বলছি যে মোদী নীতির মাসুল আজকে যে টপিকটা আছে, সেই টপিকটা নতুন কিছু নয়। এদের তো এরা যে সমস্ত সিদ্ধান্ত গুলো নিয়েছে এরা ক্ষমতা আসার পর থেকে, হ্যাঁ, নোটবন্দি, জিএসটি, এইরকম নানা ধরনের যে জনবিরোধী নীতিগুলো এরা নিয়েছে, সেই নীতিগুলো থেকে এই নীতিগুলো তো আলাদা নয়। হ্যাঁ, লোককে কিভাবে মানে জব্দ করা হবে, কিভাবে সাধারণ গরিব মানুষদের আরো গরিব বড় লোকদের আরো বড় লোক, এইটা এটাই হচ্ছে এদের নীতি। এই নীতির জন্যই মোদীকে আহ্বান করেছে, হ্যাঁ, তার কোনো অডিট হবে না, এই সমস্ত ইয়ে করছে। আমি একটা প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে করতে চাই যে এই কি কোনো ইয়ে নেই, মানে 2024 আগে কি কোনো এই সুপ্রিম কোর্ট বা কোনো আইন কানুন কোনো কিছু এদের জন্য হবে না? এরা এরা যে আকুতিটাই করে যাবে, এটাই আমার একমাত্র প্রশ্ন। নমস্কার, ধন্যবাদ দিলীপবাবু। যদিও আমরা আজকে সকল জনবিরোধী নীতি নিয়ে কথা বলছিলাম না, কারণ সেটা নিয়ে বলতে গেলে এই দেড় ঘন্টার অনুষ্ঠানে বলা শেষ হয়ে উঠবে না। এতগুলোই ভুল সিদ্ধান্ত বা নীতির জন্য মানুষ আজ ভুক্তভোগী। পরের দর্শকের কি মত শুনব। বরুণ গোস্বামী, নমস্কার। হ্যাঁ, আপনার ফোন কেটে গিয়েছিল, বলুন। হ্যাঁ বলুন। সর্বপ্রথমে আপনাদের টিভিকে বিজয়, সমস্ত শুভ বিজয়, শুভ বিজয়, বিশেষ করে আপনাকেও, আপনাকেও বলুন। কালকে লক্ষ্মী পূজোর বাজারে গিয়ে আপনি হাত ছুটি দিতে পারবেন? সব জায়গায় বলছেন যে পেট্রোলের দাম, ডিজেলের দাম বেড়ে যাওয়াতে আজকে বাজারে এত দাম। আজকে আমাদের যে অবস্থা, মোদীজি তো 15 লাখ টাকা করে আমার অ্যাকাউন্টে দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে দিয়েছেন বোধ হয়, হ্যাঁ, সেই 15 লাখ টাকা দিয়ে এতগুলো লোক যেগুলো পড়ছে, সেই টাকাগুলো কোথায় গেল?
আমরাই তো মোদীজির বিরুদ্ধে, কারণ 15 লাখ টাকা পেয়ে আমরা মোদীজির বিরুদ্ধে কথা বলেছি, এটা তো ঠিক না। আমি নিজে দিল্লিতে গত বছর এইসে চিকিৎসার জন্য গিয়েছিলাম, আমি তখন ওদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এইসে যোগাযোগ করেছিলাম, আমাকে এই উত্তরটা দেওয়া হচ্ছে। যখনই বলেছি পশ্চিমবাংলা থেকে আপকো কুছ নেই মিলে না, আমাদের কিছু প্রাপ্য নয়, সেখানে আমরা কি করে চলবো? আপনি এবার বলুন, সেই মোদীজিকে তো আমরা বারবার আনছি, আনবো, আপনিও আনছেন, আমিও আনছি, আমাদের বড় বড় নেতা জন্মাচ্ছেন, তারা আনছেন। আজকে যে শুভেন্দু অধিকারী বলছে, আমি ব্যক্তিগত ভাবে শুভেন্দু অধিকারীকে চিনি, কোন একটা কাজের পরিপ্রেক্ষিতে আমি হলদিয়া গিয়েছিলাম, তখন উনি আমাকে বলেছিলেন 2.5 লাখ টাকা ওনার ওই টাটা ইয়ে তালা পার্কে ওখানে বাড়িতে আমাকে দেখেছিলেন, আমি গিয়েছিলাম, বোতলের উপর কথা বলেছিলেন, বলেছিলেন 2.5 লাখ টাকা দিলে তবে কাজটা পাবেন। আমি 2.5 লাখ টাকা দিতে পারিনি, কাজ পাইনি শুভেন্দু অধিকারের কাছে, বুঝেছেন? আপনার কাছে এটার কোন প্রমাণ আছে, তথ্য প্রমাণ আছে? তো এটা তো মানে আমাদের, মানে আপনি অনিয়ারে এই কথাটা বললেন, যদি আবার কোন রকম কোন কেস করেন উনি, তাহলে আপনি প্রমাণ দিতে পারবেন তো? উনি করুক না, আমার কোন আপত্তি নেই, উনি করুক আমার বিরুদ্ধে মারানি কেস, বেশ আমি রাজি আছি, বেশ। এবং যেটা আমি এইসে জন্য বললাম যে আমাকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে গিয়েছি, সেহেতু কোনো টাকা আমি হেল্প পাক কিছুই পাবো না, ওখানকার কিছু ডাক্তার আমাকে হেল্প করে, তাছাড়া কেউ হেল্প করেনি আমার চিকিৎসার জন্য, বুঝেছেন? আর সেই মোদীজিকে তো আমরা বারবার আনবো, কারণ তিনি রাজনীতির নিয়ম হচ্ছে, গণতন্ত্রের নিয়ম হচ্ছে আমি প্রধানমন্ত্রী হব, আমি আমার বন্ধুদের গোছাবো, আমি 15 লাখ টাকা দামের সবকিছু করবো, আমি আমার প্লেনটাকে ভালো করব, তবেই না আমি প্রধানমন্ত্রী, তাই না? ভালো বলেছেন বরুণ, তার ফলেই তো আপনাদের কলকাতা টিভি বিরুদ্ধে আজকে এত অবস্থা। আমরা সেসবে ভয় পাই না, যাই হোক, ধন্যবাদ ধন্যবাদ। সার্কাজমের মাধ্যমে ভালো করে নিজের বক্তব্য তুলে ধরলেন বরুণ গোস্বামী। নতুন দর্শক, আরও একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি আবারও কথা বলতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আপনার কথা শুনতে, পরের দর্শক রয়েছেন অলোক বন্দ্যোপাধ্যায়। নমস্কার। হ্যাঁ নমস্কার, প্রথমেই কলকাতা টিভির সমস্ত ভাই বোনদের আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল, শুভ বিজয় আপনাকে। হ্যাঁ, আপনি টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করে কথা বলুন। হ্যাঁ শিওর 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 শিওর। আপনাদের যে দেন কেন্দ্রের নীতির বিরুদ্ধে, এদের তো পুরো দেশ, এটা তো পুরো দেশদ্রোহী পার্টি একটা, এটা শুধু কৃষকদের কেন, এটা আমার মতন, এই যে আমি এখন ফোন করছি, আমার মতন গরিবদের মারছে। আমার তো, আমি যেখানে চাকরি করি আমার তো মাইনে বাড়িনি, কিন্তু গ্যাসের দাম বেড়েছে, এটার দাম বেড়েছে, হেনও বেড়েছে, ট্যানও বেড়েছে, দুনিয়া বেড়েছে, তার মানে আমাদের তো গলা টিপে মারছে, কৃষকের সঙ্গে সাধারণ মানুষের গলা টিপে মারছে। এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে, আমরা বাঙালি হয়ে বাংলায় আমার, আমি বলতে বাধ্য হচ্ছি, দু একটি সংবাদ মাধ্যম আছে যাদের মনে হয় যেন মোদী মনে হয় বাড়িতে এসে মনে হয় খাইয়ে টাইয়ে দেয়, তাদের মনে হয় গ্যাস কিনতে হয় না, তাদের আলু পেঁয়াজ টিয়াজ কিনতে হয় না, তাদের কিছু কিনতে হয় না, এটাই আমার দুর্ভাগ্য। আর আমার শুধু অনুরোধ, সমস্ত রাজনৈতিক দলের কাছে, আপনারা যে যা নিজের বিভেদ ভুলে যান, বিভেদ ভুলে গিয়ে একটু একত্রে দাঁড়ান, দাঁড়িয়ে এই তালিবান সরকারকে ভারতবর্ষ থেকে চিরতরে বিদায় দিন, না হলে আমাদের মৃত্যু অনিবার্য, আমরা মরবই মরব। নমস্কার জি, ধন্যবাদ অলোক বাবু। অহেদুর আক্তার পরের দর্শক, নমস্কার নমস্কার, বলুন। হ্যাঁ বলছিলাম, যেটা দেখেন কৃষি আইন চলছে এবং কৃষকরা আন্দোলন করছে, এটা একেবারেই সঠিক, এই আন্দোলন শেষ অব্দি চালানো একেবারেই সঠিক আমি মনে করি।
কারণ দেখুন যে কৃষকরা যখন ফল উৎপাদন করে বেশি তখন সেই ফলের দাম একেবারে কমে যায় আর যখন কম উৎপাদন করে তখন বেড়ে গেল কৃষকদের নিয়ে খেলা খেলা হচ্ছে এটা একেবারেই ভুল ডিজেল আর পেট্রোল এগুলো তো বললেন উনি যে আকাশ ছোঁয়া দাম নিজের মন মতন মোদী সরকার কিন্তু খুব তাড়াতাড়ি নিশ্চিত হতে চলেছে একেবারে ভারতবর্ষ থেকে আর কিছু বলতে চাই না ধন্যবাদ সত্যি যাদের কথা ভেবে এই সবকিছু বদলের উদ্যোগ তাদের কি আলোচনাতেই ব্রাত্য রাখা কোথাও যেন এটা ট্রেন্ড হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী কি সবচেয়ে বড় ভুল করছেন এইভাবে কোনো রোল ব্যাক তো তিনি আজ অবধি করেননি তার এই নীতির মাশুল গুনতে হচ্ছে যে সকল দেশবাসীকে তারাই হয়তো বলতে পারবেন এই দুর্দশার কথা আরও একটা বিরতির সময় হয়েছে ফিরছি এক্ষুনি সঙ্গে থাকবেন ফিরে এলাম বিরতির পর অসীম শীল পরের দর্শক নমস্কার বিজয়ের শুভেচ্ছা শুভ বিজয় বলুন আচ্ছা একেবারে সঠিক কথা রেখেছেন মোদীর ভুল নীতিতেই রক্তাক্ত কাশ্মীর একবার সঠিক তার কারণ কেন্দ্রীয় সরকার তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে চলে না আরএসএস আর আরএসএস এর মূল নীতি কি ভারতবর্ষে সবাই জানে টার্গেট হলো মুসলিম সাম্প্রদায়িকতা কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করলো কেন্দ্র হাতে নিল ক্ষমতা কি লাভ হলো অশান্তি এখানে বাড়লো পর্যটন শিল্প ধ্বংস হয়ে গেল 370-35 এ তুলল কিচ্ছু লাভ হলো না আপনি বলুন এরা বলছে আগে নাকি হিন্দুদের তাড়িয়েছিল হিন্দু পণ্ডিত তা এই নীতির ফলে কজন হিন্দু পণ্ডিত দিল্লি থেকে গিয়ে কাশ্মীরে বসবাস করছে আর 35 তো আমি শুনেছি নাগাল্যান্ড মণিপুরেও আছে সেখান থেকে তুলছে না এরা চেয়েছিল মাসেল পাওয়ার দেখিয়ে কাশ্মীরকে কন্ট্রোল করবে মূল যেটা সমস্যা সে জায়গায় তো যায়নি যে ওখানকে আর বেকাররা বা যুবকরা কেন জঙ্গি সংগঠনকে সহায়তা করছে বেকারত্ব মেইন যেটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন 34 বছরে যেটা পারেনি বামফ্রন্ট মাওবাদী সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন মাওবাদী সমস্যা যে এলাকাটাতে সেখানে যুবকরা লোকাল যুবকরা কেন মাওবাদীদের সহযোগিতা করছে তাতে যোগ দিচ্ছে উনি দেখলেন মেইন হলো বেকারত্ব এটা যতটা কেন্দ্রীয় মানে রাজ্য সরকারের ক্ষমতার মধ্যে সমস্যা সমাধান করেছেন বেকারত্ব অনেকটাই দূর করেছে যার জন্য মাওবাদী সমস্যা নেই কিন্তু এই কেন্দ্রীয় সরকার বর্তমানে এরা তো এটা করবে না এরা মাসেল পাওয়ার কে কাজে লাগিয়ে কোনো একটা রাজ্য কোনো একটা অঞ্চলকে মানে বিজেপির একটা বদ্ধভূমিতে তৈরি করতে চাইছে এর ফল এটাই হবে মোদির ভুল নীতির নীতির মাসুলই এই রক্তাক্ত আর কৃষকদের ব্যাপারটাও তাই এরা তো ধারে কাছে যায় না কৃষকদের কি সমস্যা আলোচনা নেই ওখানে যেমন কাশ্মীরের রাজনৈতিক দলগুলো পিডিবি বা যারা ছিল কোনো আলোচনা নেই কেন্দ্র থেকে চাপিয়ে দিল নীতি তার ফল এইটা আপনাদের সঠিক হেডলাইন রেখেছেন এজন্য অজস্র ধন্যবাদ এটুকুই বক্তব্য নমস্কার ধন্যবাদ অশোক বাবু ফিরছি আরো একটা বিরতির পর সঙ্গে থাকবেন ফিরে এলাম বিরতির পর পরের দর্শক রয়েছেন নুরুল আমিন নমস্কার বলুন নমস্কার বলুন নবী দিবসের শুভেচ্ছা বলুন নবী দিবসের শুভেচ্ছা নিবেন হ্যাঁ শুভেচ্ছা আপনাকেও আপনি টেলিভিশনের ভলিউমটা মিউট করে কথা বলবেন আচ্ছা এখন সমস্যা হচ্ছে কোথায় জানেন সমস্যাটা হচ্ছে মোদি তো জয়শ্রীরাম বলে রাজ হেসে এসছে মোদি তো জয়শ্রীরাম বলে ক্ষমতায় এসছে সে তো মুসলিমদের কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে কন্ট্রোল করতে গিয়ে তো ওগুলো করতেই হচ্ছে ওটা আমরা অবাক হওয়ার কিছুই নেই আমাদের সেটা আপনি ভাবতে পারেন সাম্প্রদায়িক কথা বলছি সেটা হতে পারে কিন্তু করোনার এটাই দেখুন সব জায়গাতেই করোনা ব্যাপার কাশ্মীরে কোনো উন্নয়নের কোনো ব্যাপারই নাই একটা কিছু সমস্যার সমাধান নাই এখানকার লোক যাচ্ছে তারা গুলি খেয়ে মরছে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে শুধু একটা নীতির জন্য হিন্দু নীতির জন্য হিন্দুস্থান ঘোষণা করছে হিন্দু করব এইসব ব্যাপারগুলো এগুলো তো ভুগতে হবে যখনই জয়শ্রীরাম বলে একটা একটা দেশের রাজা রাজা সবসময় জয়শ্রীরাম মাথায় পাগড়ি
একটা ধর্মের তাহলে অনুশাসন করছে, সে ধর্মের দাবিদারি করছে, তাহলে তাদের তার কাছে আর কি বেশি কি আশা করা যায়? এই আমার বক্তব্য। ধন্যবাদ সুকোমল চ্যাটার্জি। পরের দর্শক, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন উনি। যাই হোক, আর একদম সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। কাশ্মীর থেকে কৃষি আইন, যাদের জন্য এই আইন আনা বা যাদের চিন্তা ভাবনা করে এই ভুল বদল, তাদেরকে আলোচনার মধ্যে না নিয়ে, অর্থাৎ বিরোধী আলোচনা কোনো প্রয়োজনই নেই, অথচ গণতন্ত্র তৈরি হয় শাসক বিরোধী এই দুই পক্ষকে নিয়ে, অর্থাৎ কোন ক্রমশ যে গণতন্ত্র বিপন্ন হওয়ার ছবি আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি, কাশ্মীর তার জলজ্যান্ত উদাহরণ, এবং সম্প্রতি এই যে কৃষি আইন নিয়ে যে কৃষক আন্দোলন চলছে দীর্ঘ এত মাস ধরে, সেখানেও নিশ্চুপ আজও রয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের এই দুটো নীতি নিয়ে আজকে আলোচনা করলাম, আপনাদের মতামত জানলাম, আপনার কথা শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।